আমি কোনো ভালো বক্তা নই, শুধুমাত্র দাওয়াত দিয়েছে মুজাফফর ভাই, দাওয়াতের সম্মান রক্ষার্থে এসেছি। আমাদের আমাদের দার্সগুলো সাধারণত সাধারণত সরাসরি জিজ্ঞাসামূলক হয়, কিন্তু আপনাদের সাথে আমাদের এরকম বড় মজলিসে কথা বলা এবং কিছু কোনো কিছু আপনাদের কাছে পেশ করা, এটা আসলেই অত্যন্ত কঠিন কাজ। আমরা এরকম করতে পারি না, আমরা ইনডোরের বক্তা, আউটডোর বক্তা নই। কিন্তু মাঝে মধ্যে দাওয়াত দিলে না শুনে আসা, না ফেলে আসা, জানে জন্য আসছি, বলছে আসতে আসছি, তাই খুব ভালো কিছু বলতে পারবো তা না, তবে আমি চেষ্টা করবো কিছু কথা বলতে। এগুলি শুনলে আমি মনে করবো যদি কেউ শুনে আমি উপকৃত হব সবার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো হেদায়েতের প্রতি কাউকে আহ্বান করে, কেউ যদি কোনো হেদায়েতের প্রতি কাউকে আহ্বান করে, যত মানুষ এই হেদায়েতের প্রতি হেদায়েত গ্রহণ করবে তত মানুষের সওয়াব তার আমলনামায় সংরক্ষিত হয়ে যাবে। আমরা মনে করি যে এই সুযোগটার একটা সদ্ব্যবহার করা যায়, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই যদি কোনো একটু জিনিস সামান্য কিছু মনোযোগ দিয়ে শোনেন, মনে করলেন বিরক্তিকর, তারপর একটু শুনলেন, অসুবিধা কি বলেন, আমার একটু উপকার হয়, আমার উপকারটা বেশি দরকার আপনাদের চেয়ে, আমার উপকারটা একটু বেশি দরকার আপনাদের চেয়ে। আমরা যারা আসলে ওয়াজ করে সওয়াব কামাইতে পারি না, আমাদের এই সুযোগটা পেলে অনেক ভালোই লাগে, যে অন্তত একটা মানুষ যদি আমার কথা শুনে আমল করে অথবা শুনে ভালো লাগে, আমার সব অনেক বেশি হবে, আমি এটাতে সুবিধা, অনেক সুবিধা পেয়ে যাব, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা হাজির হয়েছেন সবাই, একটি জিনিস আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ কোনটা। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কোনো স্থায়ী কোনো আকীদা বিশ্বাস নাই, বিশ্বাস করেন কিনা? আপনার নাম শুনেছেন মহাত্মা গান্ধীর, উনি বলতেন, ওনার একটা বই আছে, নাম হচ্ছে দা হিন্দু, মানে হিন্দু ওনার বইয়ের নাম। ওই বইতে তিনি বলছেন যে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট কোনো আকীদাতে বাধা নেই, এই জন্য আপনি পাবেন একজন হিন্দু পরজন্মে বিশ্বাস না করলেও হিন্দু থাকে, বিষ্ণুর বিশ্বাস না করলেও হিন্দু থাকে, কোনো একটা বিশ্বাসে তার ধর্ম আটকে থাকে না। কিন্তু মুসলিম তার বিশ্বাস ছাড়া কিছু, তার অন্য কিছু আগে, সবার আগে তার বিশ্বাস, বিশ্বাস থাকবে তারপর অন্য কিছু হবে, এই জন্য আকীদা বিশ্বাস হচ্ছে, বিশ্বাস হচ্ছে মানব জীবনের চরম পাওয়া। একটা পাগল, একটা ছাগল, একটা ছোট বাচ্চা, ওদের আকীদা বিশ্বাস না থাকতে পারে, কিন্তু একজন মানুষের আকীদা বিশ্বাস থাকেই, একটা আকীদা বিশ্বাসের উপরেই সে সারা জীবনটা সাজায়। মসজিদের কাছে ঘর করে কেন জানেন? কেন মসজিদের কাছে বাড়ি করেন? কেন মসজিদে যাবেন বলেন, আজান শুনবেন, আজান শুনলে সওয়াব হবে জবাব দিবেন, মসজিদে আগের কাতারে দাঁড়াবেন, আপনার আকীদা বিশ্বাস আপনাকে মসজিদের পাশে ঘর করতে বাধ্য করেছে। সুতরাং আকীদা বিশ্বাসের গুরুত্ব কত বেশি আপনি চিন্তা করে দেখুন, আকীদা বিশ্বাসের কারণে আপনি দেখবেন মানুষ ভালো মন্দ নির্ধারণ করে।